বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যাক, দুঃখের বিষয় হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি অত্যন্ত দুঃখ করে বলেছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে এবং এটি বলার যথেষ্ট কারণ রয়েছে। তিনি একটি উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল গাজা যাদের যুদ্ধবিরতি ঘোষণা করা যায় সেই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এবং নিরাপত্তা পরিষদের অধিবেশন ডেকেছিলেন। সেই অধিবেশনে ভোটাভুটি হয়েছে, কাতার সেখানে প্রস্তাবটি তুলেছিল যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যাতে যুদ্ধবিরতি কার্যকর করা যায় দীর্ঘমেয়াদী। এর আগে 24 নভেম্বর থেকে 7-8 দিন যুদ্ধবিরতি কার্যকর ছিল এবং সেখানে কিছু বন্দী বিনিময় হয়েছে, সেটি আমরা সবাই জানি। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ আন্তরিকভাবে চাচ্ছে, বিশেষ করে বর্তমান মহাসচিব যিনি আছেন অ্যান্তোনিও গুতেরেস, তিনি চাচ্ছেন যে যুদ্ধবিরতি যাতে আরও দীর্ঘমেয়াদী কার্যকর করা যায়। এবং সেই প্রস্তাবটি যখন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করলেন, তখন নিরাপত্তা পরিষদের যে 15 সদস্যের পরিষদ, সেখানে 13টি দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু 2টি দেশ এবং 1টি দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে সেই প্রস্তাবটি পাশ হয়নি। অর্থাৎ রাশিয়া সহ 13টি দেশ যুদ্ধবিরতির পক্ষে তাদের রায় দিয়েছিল। তারা আশা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে ভোট দেবে, কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি দেখতে পাননি। তারা দেখেছেন যে জাতিসংঘের যেহেতু স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, তো এখানে আরেকটি কথা বলে রাখি, জাতিসংঘের যে স্থায়ী রাষ্ট্রগুলো রয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা রয়েছে, কোনো এক দেশ যদি ভেটো প্রদান করে তাহলে কিন্তু নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাব পাশ হয় না, গৃহীত হয় না। সো সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে, সেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়নি। সেই জন্যই জাতিসংঘ মহাসচিব দুঃখ করে বলেছেন যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মতানৈক্যের কারণে ঐক্যমত্যে পৌঁছানো যায় না, সেই কারণেই কিন্তু এই প্রস্তাবটি গৃহীত হয়নি। তিনি আশা প্রকাশ করেছিলেন যে যেহেতু ফিলিস্তিনের হামাস, বিশেষ করে গাজা যারা শাসন করেন হামাস, তাদের স্বাধীনতার জন্য স্বাধীনতাকামী সংগঠন যে হামাস রয়েছে, গাজার হামাস, তারা যুদ্ধ করে যাচ্ছেন এবং তারা কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধে এক পর্যায়ে আর টিকতে পারবেন না, সেটি অত্যন্ত স্বাভাবিক। এবং জাতিসংঘ মহাসচিব সেটি জেনেই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, সেটি গৃহীত হয়নি। আরেকটা কথা বলে রাখি, জাতিসংঘ গাজার ব্যাপারে বেশ উদ্বিগ্ন। গাজায় খাদ্যদ্রব্যের অভাব, ত্রাণ সামগ্রীর অভাব, চিকিৎসা সামগ্রীর অভাব, এটি তো নিত্যদিন লেগেই আছে। সেহেতু তিনি আন্তরিকভাবে চেয়েছিলেন যে এই ধরনের একটা যুদ্ধবিরতি যদি এখন পাশ করা যায়, গৃহীত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, তাহলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কীভাবে সম্ভব সেটি তারা খুঁজে বের করবেন। কিন্তু সেটি সম্ভব হয়নি, দেখা যাক অদূর ভবিষ্যতে কী হয়। আপনারা যারা দেখেছেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।